বড়দিন খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের সবচেয়ে বড় একটি উৎসব। আজ থেকে 2000 বছরেরও বেশি সময় আগে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যীশুখ্রিস্ট এই জগতে জন্মেছিলেন, যেন তার মাধ্যমে জগতের সকল পাপী মানুষ আবার ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে। সারা পৃথিবীর খ্রিস্টিয়ানরা এই উৎসবটি খুব জাঁকজমকের সাথে পালন করে থাকেন। বাংলাদেশের খ্রিস্টীয় সমাজও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর বাঙালি খ্রিস্টিয়ানেরা মহাধুমধাম করে এই বড়দিন উৎসব পালন করে থাকেন। কেউ কেউ এই উপলক্ষে তাদের দেশের বাড়িতে যান, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হয়ে এই উৎসব পালন করে থাকেন। আজ আমিও যাচ্ছি বড়দিন পালন করতে আমার মামা বাড়িতে, গোপালগঞ্জের একটি প্রত্যন্ত গ্রাম বরুয়া বাড়িতে। এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি একটি গ্রামের বড়দিন কিভাবে পালিত হয়, সেই সাথে একটি শহরেও কিভাবে বড়দিন উৎসব পালিত হয় সেই বিষয়েও কিছু উদাহরণ তুলে ধরবার চেষ্টা করব। একটি মাইক্রোবাসে করে আমরা 5 জন রওনা দিয়েছি সকাল 8টার দিকে। আমাদের গন্তব্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার গ্রাম বরুয়াবাড়ি। আমি শেষবার গিয়েছিলাম 29 বছর আগে, তখন সবে SSC পাশ করে কলেজে ভর্তি হয়েছিলাম। আজ 29 বছর পরে সেখানে যেতে যেতে নস্টালজিক হয়ে যাচ্ছি। তখন যেতে হতো বাসে অথবা লঞ্চে, ফরিদপুর পার হয়ে এক জায়গায় নামতাম, নাম মনে নেই। সেখান থেকে 3-4 ঘন্টা নৌকা জার্নি করে পৌঁছাতাম মামা বাড়ি। আর এখন গাড়ি একদম নাকি বাড়ির দরজায় পৌঁছে যায়। যদিও এখনকার জার্নি অনেক আরামের, পথঘাট অনেক প্রশস্ত, পাকা, তবুও মনে হচ্ছিল আগের সেই দীর্ঘ জার্নি যেন ভালো ছিল, মধুর ছিল। দুপুর হবার আগেই পৌঁছে গেলাম, পেলাম উষ্ণ অভ্যর্থনা। সবকিছু খুব অপরিচিত লাগছিল। কোথায় সেই খালপার, কোথায় সেই টিনের ডগলাস মেমোরিয়াল স্কুল, কোথায় সেই কাঠের ও বাঁশের তৈরি সাঁকো, কোথায় সেই উঁচু নিচু মেঠো পথ। পথ হয়ে গেছে পাকা, স্কুল হয়ে গেছে বড় দালান, খাল মজে গিয়েছে, কচুরি পানায় ভরে গেছে, সেখানে আর নৌকা চলে না। তবে বাড়িঘরগুলো আগের মতোই আছে, তবে সেই ভরপুর মানুষজন যেন নেই। অনেকেই মারা গেছেন, অনেকেই ঢাকা শহর সহ অন্যান্য শহরে স্থায়ী নিবাস করেছেন, তাদের বাড়িঘরগুলো ফাঁকা পড়ে আছে, ভেঙে চুরে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি অবাক হলাম কবরগুলো দেখে। এই এলাকার বৈশিষ্ট্য হল তারা তাদের প্রিয়জনদের মৃত্যু হলে তাদেরকে বাড়ির উঠানে বা বাড়ির সীমানায় কবরস্থ করে রাখেন। বড়দিন বা তাদের জন্ম মৃত্যুর তারিখে কবরগুলোকে সুন্দর করে মাটি দিয়ে লেপে রাখা হয়, সুন্দর করে আলপনা করা হয়, ফুল দিয়ে ঝালর দিয়ে সাজানো হয়। কেউ কেউ কবরের উপরে নির্মাণ করেন সমাধিসৌধ, সন্ধ্যা নামলে মোমবাতি দিয়ে কবরগুলোকে আলোকিত করে রাখেন। প্রিয় মানুষদের মৃত্যুর পরেও যেন তারা নতুন সাজে নতুন রঙে জীবিত মানুষগুলোর সাথে অবস্থান করেন। এই বিষয়টি আমাকে খুব মুগ্ধ করেছে। শহরে বড় হয়েছি বলে এই সুন্দর বিষয়টি কখনই আমার নজরে পড়েনি। আমরা যারা বিভিন্ন শহরে বসবাস করি, আমাদের প্রিয়জনদের কবর আমাদের বাসা বাড়ির পাশে রাখার কোনো সুযোগ নেই। কোনো অনুষ্ঠানে বা কোনো উপলক্ষে আমরা নির্দিষ্ট কবরস্থানে গিয়ে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানাই। বছরের বাকি দিনগুলোতে তারা একা একা পড়ে থাকেন, একা একা থেকে যান।
আমরা তাদের কবরের খোঁজও রাখি না। আরেকটি বিষয় আমার নজর কেড়েছে, তা হল বড়দিন উপলক্ষে বাসা বাড়ির উঠানে আঁকা সুন্দর সুন্দর আলপনা। বাড়ির উঠান, ভিত এবং বাড়ির মেজ সুন্দর সুন্দর ডিজাইনের আলপনা দিয়ে ভরিয়ে রাখা হয়। আলপনা আঁকার আগে গোবর পানি দিয়ে উঠান লেপে তারপর সাদা রং দিয়ে আলপনা আঁকা হয়। সাধারণত শহরে উঠান থাকলেও এই আলপনা বড়দিন বা অন্য কোনো উৎসবে চোখে পড়ে না। বড়দিনের আরেকটি অত্যাবশ্যকীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে আলোকসজ্জা। আলোকসজ্জা বা লাইটিং না হলে যেন বড়দিনের উৎসব জমেই না। সেই দিকে শহরের বড়দিনকে এগিয়ে রাখতে হয়। নানান রঙের বাতি দিয়ে গির্জাঘর, বাসস্থান এবং উঠানকে সাজিয়ে রাখা হয়। রাতের অন্ধকারে এক একটি বাড়িকে ইন্দ্রপুরীর মতো সুন্দর লাগে। কেউ কেউ লাইট দিয়ে বড় তারা বানান এবং বাসা বাড়ির সামনে বা ছাদে স্থাপন করেন। আলোকসজ্জার দিক দিয়ে গ্রামের বাড়িঘরগুলো যে খুব একটা পিছিয়ে আছে তা বলবো না। আজকাল যাতায়াত ও বিদ্যুৎ ব্যবস্থা সহজতর হওয়াতে গ্রামের এলাকাগুলোতেও আজকাল অনেক ডেকোরেশনের দোকান চোখে পড়ে। এখানেও অনেক বাড়িতে আলোকসজ্জা করা হয়। লম্বা বাঁশের খুঁটিতে তারা বানিয়ে লাগিয়ে রাখা হয়। আমাদের ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন এখনকার মতো বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। সন্ধ্যা হতেই বাড়ির বড়রা বাঁশ দিয়ে তৈরি তারার ভিতরে হেরিকেন বাতি ভরে দিয়ে উঁচু বাঁশের আগায় লাগিয়ে দিতেন। এইবার গ্রামে গিয়ে সত্যি এই জিনিসটি মিস করেছি। প্রযুক্তি হয়তো জীবনকে অনেক সহজতর করে দিয়েছে, কিন্তু জীবন থেকে অনেক আনন্দ হারিয়ে গেছে। তবে পিঠা ভাজার দিক দিয়ে গ্রাম ও শহরকে আমি প্রায় সমান নম্বরই দিব। আজকাল শহরেও গ্রামের মতো মাটির চুলায় সুন্দর সুন্দর পিঠা তৈরি করা হয়, স্বাদও অনেক ভালো। নানা রকমের পিঠা শহরের অনেক এলাকাতেই কিনতে পাওয়া যায়। গ্রামেও মাটির চুলায় সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়, তবে গ্রামের পিঠার স্বাদ আমি কিছুটা আলাদা পেয়েছি শহরের তুলনায়। আজকাল পিঠা তৈরির অত্যাবশ্যকীয় উপাদান চালের গুঁড়ি, গুড়, নারকেল সব জায়গায় পাওয়া গেলেও গ্রামে যা পাওয়া যায় সেগুলি শহরের উপাদান থেকে কিছুটা বেশি ভালো মানের হয়ে থাকে এবং সতেজ থাকে। তাই গ্রামে উৎসবের সময় তৈরি পিঠাগুলি শহরের পিঠার থেকে কিছুটা বেশি সুস্বাদু হয়ে থাকে। বড়দিনের আরেকটি বিশেষ বিষয় আছে, তা হল ঘর ও গির্জাঘর সাজানো। শহরের বাড়ি ও গির্জাঘরগুলিকে চমৎকার করে সাজানো হয়। বেলুন, রঙিন কাগজ, ঝালর, ক্রিসমাস ট্রি ইত্যাদি দিয়ে পরিকল্পনা মতো মনোমুগ্ধকর করে সাজানো হয়। সেই সাথে থাকে রং বেরঙ্গের বাতি। সাধারণত চার্চের যুবক যুবতীরা এই সাজসজ্জার কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। গ্রামের গির্জাঘরগুলিও অনেক সুন্দর করে সাজানো হয়, তবে আমার মনে হয়েছে যে সেখানে সঠিক পরিকল্পনার কিছু অভাব থাকে। তবে এটাও মনে রাখতে হবে যে গ্রামের তুলনায় শহরে সাজসজ্জার উপাদান অনেক সহজলভ্য, তাই যা পাওয়া যায় তাই দিয়ে গ্রামের গির্জাঘরগুলিকে সাজানো হয়। আমার কাছে মূল বিষয় ছিল সাজানোর পরিকল্পনা। শহরের গির্জাঘরগুলো সাজানোর ক্ষেত্রে সুশৃঙ্খলতা বেশি দেখা গিয়েছিল। কীর্তন বড়দিনের অন্যতম সেরা আনন্দ। গ্রামে ও শহরে উভয় স্থানেই বড়দিনের সময় কীর্তন হয়। কীর্তন না থাকলে বড়দিনকে যেন বড়দিন বলে মনে হয় না। কীর্তন গ্রামে ও শহরে দুই জায়গাতেই বড়দিনের আগমন ঘোষণা করে। শহরে সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে কীর্তন শুরু হয়। অনেক গ্রামে সারা ডিসেম্বর মাস জুড়েই বাড়ি বাড়ি কীর্তন গান অনুষ্ঠিত হয়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই কীর্তনে অংশগ্রহণ করে থাকেন। সাধারণত 24শে ডিসেম্বর রাতে সারা রাত
এই কীর্তন গান চলে। গ্রামে একটি জিনিস লক্ষ্য করেছি যা শহরের বড়দিনগুলোতে কখনোই দেখিনি, আর তা হলো মেলা। সাধারণত বড়দিনের দিন সকাল থেকেই গির্জাঘরের আশেপাশে মেলা বসে, হরেক রকম পণ্য সাজিয়ে বিক্রেতারা বসেন, সেগুলির মধ্যে বাচ্চাদের খেলনাই বেশি থাকে। তাছাড়া মেয়েদের সাজগোজের জিনিস, চেইন সহ ক্রুশ ইত্যাদি অনেক জিনিস সেখানে কিনতে পাওয়া যায়। আর পাওয়া যায় ঝালমুড়ি, ছোলা বুট, চটপটি ইত্যাদি ইত্যাদি মজাদার খাবার। মূলত শিশু এবং কিশোররাই এগুলোর আসল ক্রেতা। প্রণামীর টাকা জমিয়ে তারা মেলা থেকে তাদের পছন্দসই জিনিস কিনে থাকে। শহরে অবশ্যই আনন্দ দেখতে পাওয়া যায় না। বড়দিনের গির্জা পরিচালনার দিকে যদি আমরা চিন্তা করি, সেটি এক এক জায়গায় এক এক সময় শুরু হয়। শহরে সাধারণত সকাল 9টার মধ্যে বেশিরভাগ চার্চ সার্ভিস শুরু হয়। গ্রামে একটু দেরিতে হলেও কখনো কখনো 11টা বা 12টাও বেজে যায়। শহরে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে গির্জা শেষ হয়ে যায়। গ্রামে এই সময় অনেক সময় আরও বেশি হয়, কখনো 3 ঘন্টা থেকে 4 ঘন্টাও চার্চ সার্ভিস চলতে থাকে। গির্জার শেষে সব জায়গাতেই বড়দিনের ভোজ অনুষ্ঠিত হয়, যাকে প্রীতিভোজ বলে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এই প্রীতিভোজ খুব আনন্দের হতো। কলা পাতায় করে খাবার দেওয়া হতো, কেউ কেউ টিনের প্লেটেও খাবার পেত। মানুষ আনন্দের সাথে সাথে সব বিভেদ ভুলে একসাথে দুপুরের খাবার গ্রহণ করত। আজকাল শহরে ও গ্রামে চার্চগুলোতে মানুষের মধ্যে সেই প্রীতি আর দেখি না। আমি অনেকের মুখেই শুনেছি যে সেই আগ্রহ, আনন্দ, সম্প্রীতি এখন অনেক স্থানেই নেই। তাদের ভিতরে প্রেমের অভাব, একে অন্যের প্রতি অনেক অভিযোগ। মানুষের মনে এখন একটু অন্যরকম কঠিন কঠিন ভাব, সেরকম হাসি টাই। তবু আমি মনে করি বড়দিনে এই একই সহভাগিতায় আহার গ্রহণের এই ঐতিহ্য চালু থাকা উচিত, এবং আমাদেরকে সকল বিভেদ ভুলে একত্রে মিলে যাওয়া উচিত। বড়দিনে একটি জিনিস গ্রামে দেখিনি, শহরে দেখেছি, তা হচ্ছে বিকালে খেলাধুলা। সাধারণত প্রীতিভোজের পরে কিছু সময় বিশ্রাম নেওয়া হয়, তারপরে বাচ্চাদের সহ বৃদ্ধ, যুবক সবার জন্যই বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন থাকে, বিভিন্ন রকম পুরস্কারের আয়োজন থাকে। গ্রামে সম্ভবত চার্চ শেষ হতে দেরি হয়, প্রীতিভোজ শেষ হতে দেরি হয় দেখে এই খেলাটা বা এই খেলাধুলার অনুষ্ঠানটি হয় না। কিন্তু শহরে অনেক জায়গাতেই এই খেলাধুলার অনুষ্ঠানটি হয়। সবাই খুব আনন্দের সাথে সেই খেলাধুলায় অংশগ্রহণ করে, প্রাইজ পেলে খুশি হয়, প্রাইজ না পেলে মনে দুঃখ পায়। প্রিয় সুধী, কোন জায়গায় এবার আপনি বড়দিন উদযাপন করেছেন? কেমন ছিল আপনার অনুভূতি? আপনার কি মনে হয়েছে, শহরের বড়দিন বেশি আনন্দের না গ্রামের বড়দিন বেশি আনন্দের? কমেন্টে জানিয়ে দিন আপনার মনের কথা। বড়দিন আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ এবং শান্তি।